এত কি ভাবছো? সাজ্জাদ নিজেকে কিছুটা সামলে নিয়ে বলো। না কিছু না, ডাক্তারের সাথে কথা বলে এসেছি, কালকে তোমায় বাসায় নিয়ে যাব। আজকের দিনটা শুধু হাসপাতালে থাকতে হবে। ঠিক আছে, আমার জরুরি কিছু কাজ আছে তাই চলে যাচ্ছি, কালকে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা, নিজের খেয়াল রেখো, বাই। সেদিনের মতো সৈয়দুল ইসলাম চলে গেলেন। পরের দিন সকালবেলা হাসপাতাল থেকে সাজ্জাদকে নিয়ে বাসায় এলেন। বাসার সামনে এসে সাজ্জাদকে নিয়ে কলিং বেল বাজালেন। তখন সামিয়া দরজা খুলে দিয়ে সাজ্জাদকে দেখে বলল, তোমার সাথে এই ছেলেটা কি? সৈয়দুল ইসলাম সাজ্জাদকে নিয়ে বাসার ভিতর প্রবেশ করতে করতে বললেন, সেটা একটু পরেই বলছি, তুই অপেক্ষা কর, আমি ওকে রুমে দিয়ে আসি। সামিয়া আর কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। সৈয়দুল ইসলাম সাজ্জাদকে নিয়ে একটা রুমের ভিতরে প্রবেশ করলেন। তারপর সাজ্জাদ বিছানায় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, এটা তোমার রুম, আজকে থেকে তুমি এখানেই থাকবে। সাজ্জাদ রুমের চারিদিকে একবার তাকিয়ে দেখলো, খুব সুন্দর একটা রুম, সবকিছু গুছিয়ে রাখা আছে, রুমটা খুব সুন্দর। সৈয়দুল ইসলাম কিছুটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, তুমি থাকবে দেখে রুমটা সুন্দর করে সাজিয়েছি। আমার জন্য এত কিছু করতে গেলেন কেন? ভালো লেগেছে তাই করেছি, এখন তুমি রেস্ট নাও, পরে কথা হবে। ঠিক আছে। সাজ্জাদ বিছানায় শুয়ে পড়ল। তারপর সৈয়দুল ইসলাম রুমের বাইরে বের হয়ে দেখলেন সামিয়া দরজার পাশে দাঁড়িয়ে আছে। সামিয়া সৈয়দুল ইসলামকে দেখা মাত্র জিজ্ঞেস করল, আব্বু ছেলেটা কে এবং আমাদের বাসায় নিয়ে এসছো কেন? তোকে তোর আম্মু কিছু বলেনি? সামিয়া মাথা নাড়িয়ে না জানালো। তখন সৈয়দুল ইসলাম বললেন, ঠিক আছে, তাহলে বলছি, সেগুলো মনোযোগ দিয়ে শুন। তিন দিন আগে যখন অফিস থেকে বাসায় আসছিলাম, এমন সময় ছেলেটাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। ছেলেটার চেহারা দেখে আমার কেমন যেন মায়া লেগেছিল, তাই ওকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। দুদিন পর ওর জ্ঞান ফিরেছিল, তখন পরিবারের কথা জিজ্ঞেস করলে বলেছিল তার কেউ নেই, খালুর বাসায় থেকে বড় হয়েছে, কিন্তু ওর খালাতো বোন মিথ্যা একটা অপবাদ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তারপর থানা থেকে মারধর করার পর যখন ওর খালুর বাসায় যায়, তখন ওখান থেকে ওর জামা কাপড় দিয়ে বের করে দেয়। এখন ছেলেটার যাওয়ার জায়গা নেই, তাই আমাদের বাসায় নিয়ে এসেছি। এত কিছু সামিয়া অবাক হয়ে শুনছিল। কথাগুলো বলার শেষে নিজেকে সামলে নিয়ে বলল, কিসের জন্য অপবাদ দিয়েছিল? খুব খারাপ একটা কাজের জন্য, সেই কথা তুই নাই শুনলি? আমি তোকে এইসব বলতে পারবো না। সমস্যা থাকলে বলা লাগবে না, কিন্তু ছেলেটা এখানে থাকবে, ভালো কথা, যদি আমাদের কোনো ক্ষতি করে। সেটা করবে না, ছেলেটা অনেক ভালো, এই যুগে ওর মতো ছেলে পাওয়া খুব কঠিন। ঠিক আছে, তুমি যেহেতু বলছো মেনে নিলাম, কিন্তু ছেলেটা ভুলেও যেন আমার সাথে কথা বলতে না আসে। ঠিক আছে, আমি বলে দিব, যাবে না। সামিয়া নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল ও মনে মনে বলতে লাগলো, সাজ্জাদের ব্যাপারে যা জানা ছিল তা বেশি জেনে গেছি। আব্বু তো বললো ছেলেটা অনেক ভালো, তবুও সাজ্জাদকে আমার সুবিধার মনে হচ্ছে না। কখন কি করে ফেলবে সেটা বলা যায় না, ওর থেকে সবসময় সাবধানে থাকতে হবে। আরেকদিকে সৈয়দুল ইসলাম ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন, এমন সময় তার স্ত্রী এসে তার পাশে বসে বলতে লাগলেন, কি ব্যাপার, আজকে অফিসে যাবে না? সৈয়দুল ইসলাম টিভি দেখায় মগ্ন ছিলেন। নূরজাহান বেগম কি বলছেন সেটা ভালোভাবে শুনতে পাননি, তাই কথাটা আবার শোনার জন্য বললেন, হ্যাঁ কি যেন বললে? টিভি দেখছিলাম তাই শুনতে পাইনি। বলছি আজকে অফিসে যাবে না? আজকে আর যাব না, ম্যানেজারকে সব দেখাশোনা করতে বলে এসেছি। ও, তুমি কিছু খাবে? এখন কিছু খাবো না। ছেলেটাকে কি খবর, বাসায় নিয়ে এসেছো? হ্যাঁ, রুমের ভেতরে আছে। তুমি এক কাজ করো, ওর জন্য কিছু খাবার নিয়ে যাও। ঠিক আছে। নূরজাহান বেগম এক সেকেন্ডও দেরি না করে খাবার নিয়ে সাজ্জাদের রুমে প্রবেশ করলেন। সাজ্জাদ বিছানায় ঘুমিয়েছিল, নূরজাহান বেগম ডাকতেই ঘুমটা ভেঙে গেল। রুমের ভেতর একজন অপরিচিত মহিলাকে দেখে কি বলবে সেটা ভেবে পাচ্ছে না সাজ্জাদ, নূরজাহান বেগমের দিকে তাকিয়ে আছে। এটা দেখে নূরজাহান বেগম বললেন, এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো টেবিলে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। সাজ্জাদ তবুও তাকিয়ে আছে। এটা দেখে নূরজাহান বেগম আবার বললেন, তোমার কোনো সমস্যা হচ্ছে? সাজ্জাদ মাথা নাড়িয়ে না জানালো। তখন নূরজাহান বেগম আবার বলা শুরু করলেন, তোমার কোনো কিছু জানা থাকলে জিজ্ঞেস করতে পারো। না, আমার কিছু জিজ্ঞেস করার নেই। ও আচ্ছা, খাবারগুলো টেবিলে রেখে গেলাম, খেয়ে নিও। ঠিক আছে। সেই সময়ের মতো নূরজাহান বেগম চলে গেলেন।
রাত 10টার দিকে সাজ্জাদ সহ শহীদুল ইসলামের পরিবার ডিনার করছে। সাজ্জাদ ডিনার করছিল, এর মাঝে শহীদুল ইসলাম সামিয়াকে দেখিয়ে প্রিয় বললেন, সাজ্জাদ ও আমার একমাত্র মেয়ে সামিয়া। সাজ্জাদ সামিয়ার দিকে একবার তাকালো, তবে কিছু বলল না, মুখটা ভালো করে দেখে চোখটা নামিয়ে নিল। তখন শহীদুল ইসলাম তার স্ত্রী নূরজাহান বেগমকে দেখিয়ে দিয়ে বললেন, উনি হলেন আমার স্ত্রী, তোমার কোনো সমস্যা হলে ওনাকে জানাবে। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সবাই পরিচয় দিতে দিতে সাজ্জাদের খাবার শেষ, টেবিল থেকে হাত ধুয়ে উঠতে যাবে এমন সময় আবার শহীদুল ইসলাম বললেন, তুমি পড়াশোনা করো কিসে? জি, আমি এবার অনার্স ফাইনাল ইয়ারে। ও, সামিয়ার থেকে এক বছরের সিনিয়র তুমি, সামিয়া এবার অনার্স থার্ড ইয়ারে। ও ভালো, এতে সমস্যা কোথায়? আরে না, কোনো সমস্যা নেই। আর তোমার কি পড়াশোনা করার কোনো ইচ্ছা আছে? ইচ্ছে আছে, তবে পড়াশোনার যে টাকা খরচ হবে সেগুলো আসবে কোথা থেকে? তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা। সাজ্জাদ শহীদুল ইসলামের উত্তরের অপেক্ষা না করে ওখান থেকে রুমে এসে ঔষধ খেয়ে ঘুমিয়ে গেল। সাজ্জাদ চলে যাওয়ার পর শহীদুল ইসলাম সামিয়াকে বলা শুরু করলেন, তুই বাসায় একা থাকিস, মাঝে মাঝে ওর সাথে কথা বলবি, এতে তোর ভালো লাগবে। সামিয়া কিছুটা বিরক্তিকর কণ্ঠ নিয়ে বলল, সেটা দেখব কি করা যায়। যা, এখন গিয়ে ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে। শহীদুল ইসলামের কথা শুনে সামিয়া ওর রুমে চলে গেল। অনেক রাত হয়ে যাওয়াতে শহীদুল ইসলাম ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন নূরজাহান বেগমের ডাকে ঘুম ভাঙল সাজ্জাদের। চোখ খুলে নূরজাহান বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে সাজ্জাদ বলা শুরু করল, আন্টি আন্টি দাঁড়িয়ে আছেন কেন, খাটে বসুন। নূরজাহান বেগম কিছুটা মুচকে হাসি দিয়ে বললেন, আমার কাছে কোনো দরকার এসেছিলেন? না বাবা, থাক, তুমি বলে এটাতে অনেক খুশি। অনেক বেলা হয়ে গিয়েছে, তাই ডাকতে এসেছিলাম। আমি তোমার নাস্তার ব্যবস্থা করছি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, নাস্তা শেষে ওষুধ খেতে হবে। হ্যাঁ, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। নূরজাহান বেগম কিছুটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাজ্জাদ বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তা করার জন্য রুমের বাইরে বের হয়ে এলো। সাজ্জাদ খাবার টেবিলের কাছাকাছি এসে সামিয়াকে দেখে কিছুটা অবাক হয়ে গেল, কারণ বাসায় আসার পর থেকে সামিয়াকে সবসময় মডার্ন কাপড় পরতে দেখেছে, কিন্তু এখন বোরকা পরে খাবার টেবিলে বসে আছে। এই বিষয়টা সাজ্জাদকে অনেক ভালো লাগলো। যেখানে অন্য সকল বিজনেসম্যানের মেয়েরা ছোট ছোট জামাকাপড় পরে পুরো শহর ঘুরে বেড়ায়, সামিয়াও তাদের মতো ধনী হয়ে বোরকা পরে ঘুরে বেড়ায়। এই ব্যাপার সাজ্জাদের খুব পছন্দ। সাজ্জাদ খাবার টেবিলে বসে আছে, ওর সামনে সামিয়া বসে আছে, কারো প্লেটে কোনো প্রকার খাবার নেই। এদিকে সামিয়ার ভার্সিটির লেট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু এখন আর পারছে না, কিছুটা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, আম্মু আর কতক্ষণ লাগবে, দেরি হলে বলো, আমি বাইরে গিয়ে নাস্তা করে নিব। নূরজাহান বেগম কিচেন থেকে বললেন, আর একটু অপেক্ষা করো, হয়ে এসেছে। সামিয়া আরও কিছুটা বিরক্ত হয়ে বলল, নে এবার খেয়ে যা, আর চেঁচিয়ে বলতে হবে না। সামিয়া কিছু না বলে নাস্তা করে গাড়ি নিয়ে ভার্সিটি চলে গেল। এদিকে সাজ্জাদ নাস্তা শেষ করে ঔষধগুলো খেয়ে নিয়ে বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। যখন থেকে বাসায় এসেছে তখন থেকে বাসাটা ভালো করে দেখতে পারেনি, এখন পুরো বাসা ঘুরে ঘুরে দেখবে। বাসা ঘুরে ঘুরে দেখতে দেখতে ছাদে চলে এলো সাজ্জাদ। ছাদে এক কোণে দাঁড়িয়ে বাসার সীমানা দেখছে। বাড়িটা বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে অনেক বড়, অনেকগুলো রুম, তার সাথে অনেক কাজের লোক আছে। তুমি ছাদে আছো, আমি তোমাকে সারা বাসা খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ করে কারো কণ্ঠ শুনে পেছনে তাকালো সাজ্জাদ। নূরজাহান বেগম হাতে তসবি নিয়ে দাঁড়িয়ে আছে। সাজ্জাদ ওনাকে দেখে কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন আন্টি, কোনো সমস্যা হয়েছে নাকি? সেসব কিছুই হয়নি, আমি ভাবলাম ছেলেটা অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল। এই বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখেছো? হ্যাঁ, আপনাদের বাসাটা অনেক বড়। এত বড় বাসায় আপনারা তিনজন থাকেন? হ্যাঁ, ওই বাসায় আগে অনেকে থাকতো, এখন তারা তাদের মতো ব্যস্ত। ও, বাসা দেখে শেষ হলে নিচেতে চলে এলো কেমন? আচ্ছা আন্টি। নূরজাহান বেগম আর কিছু না বলে চলে গেলেন। সাজ্জাদ আরও কিছুক্ষণ ছাদের উপর থেকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। জামা কাপড় চেঞ্জ করবে কিন্তু তার ব্যাগ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে রুমের এক কোণে ব্যাগ দেখতে পেয়ে জামা কাপড়ে চেঞ্জ করে খাটের উপর বসলো। মনে মনে বলতে লাগলো, আচ্ছা আন্টি, আমি ভেবেছিলাম আঙ্কেল ব্যাগটা নিয়ে আসেননি, কিন্তু নিয়ে এসেছেন। ব্যাগটা না থাকলে এক জামা কাপড় পরে কতদিন কাটাতে হতো কে জানে। আরও কিছুক্ষণ শহীদুল ইসলামের প্রশংসা করলো, তারপর ব্যাগটা জায়গার মতো রেখে বাসার পেছনে বাগানে গেল। আপনাদের বলা হয়নি, শহীদুল ইসলামের বাসার পেছনে একটা ফুলের বাগান আছে,
যেটা সামিয়া দেখাশুনো করে থাকে। নানা রকমের ফুল গাছ রোপণ করা আছে, সাজ্জাদ সেগুলো দেখছিল। এমন সময় বাসার একজন কর্মচারী এসে সাজ্জাদকে বলতে শুরু করলো, আপনি কি বাগানের ভিতর কার অনুমতি নিয়ে প্রবেশ করছেন? সাজ্জাদ কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কি বলবে সেটা ভেবে পাচ্ছে না, বাগানে তো কারো অনুমতি নিয়ে আসেনি, আর বাগানে আসতে কারো অনুমতি লাগে সেটা জানা ছিল না। কি হলো, বলছেন না কেন, কার অনুমতি নিয়ে এসেছেন? সাজ্জাদ কিছু বলতে যাবে তখনই নূরজাহান বেগম বাগানের ভেতর প্রবেশ করলেন। সাজ্জাদ কাজের লোকের সাথে কথা বলতে দেখে তাদের কাছে এসে বলা শুরু করলেন, কি হয়েছে এখানে? তখন কাজের লোকটি বলতে লাগলো, ম্যাডাম দেখেন ছেলেটা বাগানের ভেতর দিয়ে ঘোরাঘুরি করছে। সামিয়া ম্যাম যদি এরকম অচেনা একটা ছেলেকে বাগানের ভেতর দেখে তাহলে কি বলে ভেবে পাচ্ছেন? এসব নিয়ে তোমার ভাবার লাগবে না, তুমি গিয়ে তোমার কাজ করো। ঠিক আছে। কাজের লোকটি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে গেল। তখন নূরজাহান বেগম সাজ্জাদকে বললেন, তুমি ওনাকে বললে না কেন যে তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো? সাজ্জাদ কিছুটা মুচকি হাসি দিয়ে বলল, এটা বলিনি, কারণ আপনি যদি রাগ করেন। এখানে রাগ করার কি আছে, বাসার ভেতরে কেউ তোমাকে বাধা দিলে আমার নাম বলবে, তাই হবে। আচ্ছা, এরপর থেকে বলবো। হ্যাঁ, এখন রুমের ভেতরে চলো, বাইরে থাকতে হবে না, অনেক রোদ। সাজ্জাদ আর কোনো কথা না বলে বাসার ভেতরে ঢুকে গেল। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে কেটে গেল এক মাস। এই কয়েকদিনে সাজ্জাদ পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তবে শরীরের অনেক জায়গায় ক্ষত দাগগুলো থেকে গেছে। সৈয়দুল ইসলামের পরিবারের সাথেও ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, তবে সামিয়া একটু কম কথা বলে, সাজ্জাদও ওর সাথে কথা বলতে যায় না প্রয়োজন ছাড়া। একদিন বিকেলে সৈয়দুল ইসলাম, সামিয়া এবং সাজ্জাদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। নূরজাহান বেগম নিজের রুমে শুয়ে আছেন। যখন সবার মনোযোগ টিভির দিকে ছিল, এমন সময় সৈয়দুল ইসলাম সাজ্জাদকে বললেন, তুমি কি আগে পড়াশোনা করতে? সাজ্জাদ টিভি দেখা বাদ দিয়ে সৈয়দুল ইসলামের দিকে তাকালো। উনি কি বলেছেন সেটা শুনেননি, টিভির দিকে মনোযোগ ছিল দেখে প্রশ্নটা আবার শোনার বলল, হ্যাঁ আঙ্কেল কি বলেন? বললাম, তুমি কি এর আগে পড়াশোনা করতে? হ্যাঁ আঙ্কেল। আমার মনে পড়ছে না, তুমি কি আর পড়াশোনা করতে চাও? হ্যাঁ আঙ্কেল কি বললেন? হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ারে, আপনাকে তো আগেই বলেছিলাম। হ্যাঁ চাই, কিন্তু আমার খরচ চলবে কিভাবে? সেটা পরে বলবো, তুমি কালকে স্বামীর সাথে ভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে এসো, কেমন? কোনো কাগজপত্র লাগবে না? আমি ফোন করে বলে দিব, ওইসব কিছুই লাগবে না, তুমি শুধু কালকে থেকে ক্লাস করবে। আচ্ছা। তখন সৈয়দুল ইসলাম তার মেয়ে সামিয়াকে বললেন, সামিয়া তুই কালকে সাজ্জাদকে নিয়ে ভার্সিটিতে যাবি, তারপর ভর্তি করিয়ে দিবি। সামিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি যাবো কেন, তুমি গিয়ে ভর্তি করে দিয়ে আসো। কালকে জরুরি একটা মিটিং আছে, তাই যেতে পারবো না। ঠিক আছে, যেহেতু তোমার মিটিং আছে তাহলে আমি গিয়ে ভর্তি করে দিব। সমস্যা হলে আমাকে একটা কল দিস, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। তারপর আর কেউ কোনো কথা বললো না। পরের দিন সকালে সাজ্জাদ নাস্তা করে সামিয়ার জন্য ড্রয়িং রুমে বসে আছে। একটু পর সামিয়া নিজের রুম থেকে বের হলো। নাস্তা শেষ করে সাজ্জাদকে নিয়ে গাড়ির কাছে এসে বলল, গাড়ি চালাবে? সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। ওকে, আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি গাড়ি চালাও। সামিয়া কথাগুলো বলে গাড়ির ভিতরে বসে পড়লো। সাজ্জাদ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালু করে যেতে লাগলো। সামিয়া রাস্তা বলছে, সাজ্জাদ সেই রাস্তা অনুসারে যাচ্ছে। ভার্সিটির সামনে আসার পর সামিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামানোর পর সামিয়া গাড়ি থেকে নেমে সাজ্জাদকে বলল, তুমি গাড়িটা পার্কিং করে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসছি। সাজ্জাদ গাড়ি পার্কিং করে এসে সামিয়ার সাথে ভার্সিটির ভেতর প্রবেশ করলো। সাজ্জাদ সামিয়া দুজন দুজনকে তুমি করে বলে। প্রথমে প্রথম আপনি বলতো, কিন্তু এখন তারা তুমি করে বল কিন্তু এখন তারা তুমি করে কথা বলে। সামিয়া সাজ্জাদকে নিয়ে প্রিন্সিপালের কেবিনে চলে গেল। ওনার সাথে কথা বলে সাজ্জাদকে ভর্তি করিয়ে দিল। তারপর কেবিনের বাইরে এসে সামিয়া বলল, তাহলে তুমি ক্লাসে চলে যাও, ক্লাস শেষে গাড়ির কাছে চলে যাও, তবেই হবে। ঠিক আছে। তুমি ক্লাসটা চিনবে কি? সমস্যা নেই, খুঁজে নেব। ওকে, আমি ক্লাসে চলে যাচ্ছি। সামিয়া ক্লাসে চলে গেল। এদিকে সাজ্জাদ সারা ভার্সিটি খোঁজার পর নিজের ক্লাস পেল। স্যার এখনো ক্লাসে আসেনি। ক্লাসের লাস্ট বেঞ্চ ফাঁকা থাকায় সাজ্জাদ গিয়ে সেখানে বসে পড়ল। একটু পর স্যার ক্লাসে প্রবেশ করল। ক্লাস করানোর সময় সাজ্জাদকে দেখতে পেয়ে দাঁড়াতে বলল। সাজ্জাদ ভদ্রতার সাথে দাঁড়িয়ে গেল। তখন স্যার বলতে লাগলো, তোমাকে তো এই ভার্সিটিতে আগে দেখিনি,
নতুন ভর্তি হয়েছো নাকি? জি স্যার, আমি ভার্সিটিতে নতুন, আজকে ভর্তি হয়েছি। ও, তোমার নাম কি? সাজ্জাদ। আচ্ছা, মনোযোগ দিয়ে ক্লাস করো, কেমন এখন বসো। সাজ্জাদ বসে পড়ল, স্যার ক্লাস শুরু করলো। একে একে সব স্যারের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সাজ্জাদ ক্লাস থেকে বের হতে যাবে এমন সময় একটা মেয়ে সাজ্জাদের পথ আটকে দাঁড়িয়ে গেল।